বিসমিল্লাহ রহমান রাহিম ক্লাস সিক্সের অনুশীলনী এক দশমিক পাঁচের গুণ অঙ্ক করব এখন প্রথমে জানতে হবে সাধারণ ভগ্নাংশ তিন প্রকার যথা প্রকৃত অপ্রকৃত এবং মিষ্ট ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ যে ভগ্নাংশের লব ছোট হর বড় সে ভগ্নাংশই হল প্রকৃত ভগ্নাংশ যেমন পাঁচ বাই উনিশ অপ্রকৃত প্রকৃত ভগ্নাংশের বিপরীত হলো অপ্রকৃত ভগ্নাংশ যেমন তেরো বাই পাঁচ লব বড় হর ছোট যে ভগ্নাংশের লব বড় হর ছোট সেই ভগ্নাংশটাই হল অপ্রকৃত ভগ্নাংশ মিষ্ট ভগ্নাংশ একটি পূর্ণ সংখ্যার সাথে একটি প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকলে সেই ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশ বলে আর মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে যাওয়ার সূত্রটা হলো পূর্ণ সংখ্যা গুণন হর যোগ বাই হর আচ্ছা একের ক দুই সমস্ত তিন বাই পাঁচ গুণন এক সমস্ত সাত বাই তেরো এই মিষ্ট ভগ্নাংশগুলোকে অপ্রকৃত করে নিতে হবে এখন অপকৃত ভগ্নাংশ করার নিয়ম কি পূর্ণ সংখ্যা গুণন হর পূর্ণ সংখ্যা কত দুই গুণন হর হর কত পাঁচ যোগ লব বাই হর আচ্ছা এখানেও একই নিয়ম পূর্ণ সংখ্যা গুণন হর যোগ লব বাই হর আচ্ছা পাঁচ দুগুণে দশ যোগ তিন তেরো বাই পাঁচ এখানে তেরো কে তেরো যোগ সাত তাহলে বিশ বাই এখানে তেরো 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 কাটা পাঁচ দিয়ে বিশকে বাক করলে হবে চার তাহলে আমাদের চারে কে চার গুণফল হবে চার এবার খ নাম্বার অঙ্কে আসি চার সমস্ত এক বাই তিন গুণন সাতাশ বাই বত্রিশ গুণন চার সমস্ত সাত বাই ছাব্বিশ এখন এই মিশ্র ভগ্নাংশকে আগের মতোই অপ্রকৃত করে নিতে হবে তাহলে পূর্ণ সংখ্যা গুণন হর যোগ বাই হর এখানেও এই মিশ্রটাকে অপ্রকৃত করে নিতে হবে তাহলে পূর্ণ সংখ্যা গুণন হর যোগ লব বাই হর এই দিয়ে গুণ করলে চার দিয়ে ছাব্বিশকে কে গুণ করলে কত হবে একশো চার এখন আমরা এখানে কত পাই তিন চারে বারো যোগ এক তেরো বাই তিন এখানে সাতাশ বাই বত্রিশ এখানে আস্তে আস্তে ছাব্বিশ গুণন চার একশো চার যোগ সাত একশো এগারো বাই ছাব্বিশ আচ্ছা কাটাকাটি করলে এখানে তিন দিয়া সাতাশকে বাক করলে হবে নয় তিন নং সাতাশ তেরো দিয়া ছাব্বিশকে বাক করলে হবে দুই তেরো দুগুণে ছাব্বিশ এখন গুণ করি আর নয় দেয়া একশো এগারোকে গুণ করলে হবে সত্তর নিরানব্বই আর হরগুলো গুণ করলে হবে বত্রিশ গুণ দুই চৌষট্টি নয়শো নিরানব্বইকে আমরা যদি চৌষট্টি দিয়ে ভাগ করি তাহলে হয় নিরানব্বই ভিতরে চৌষট্টি একবার যায় তাহলে চৌষট্টি একে চৌষট্টি নিরানব্বই থেকে চৌষট্টি বিয়ে করলে থাকে পঁয়ত্রিশ নয়কে টেনলাম এখন চৌষট্টি যাবে পাঁচবার চৌষট্টিকে পাঁচ দিয়ে গুণ করলে হবে তিনশো বিশ এই তিনশো তো ঊনষাট থেকে তিনশো বিশ বিয়োগ করলে থাকবে উনচল্লিশ তাহলে আমাদের ফলাফল আমরা কী পাইতেছি পনেরো সমস্ত উনচল্লিশ বাই চৌষট্টি তাহলে আমাদের খ নম্বর অঙ্কের গুণ ফল কত আসলো পনেরো সমস্ত উনচল্লিশ বাই চৌষট্টি তাহলে এই গুণ অঙ্ক ক খ আমি করলাম গ ন গ নাম্বার অঙ্কটা এইচডাব্লিউ রইল আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ